আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আমরা ইজনি সেকেন্ড পার্টটা নিয়ে চলে আসছি প্রথমেই তো আশা করি সবাই ভালো আছেন আর ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন সবগুলো ড্রেস দেখার জন্য আমরা এই ভিডিওতে চারটা ড্রেস দেখাই দিব আমরা মূলত টোটাল ইজনিক ক্যাটালগটা আপনাদের সামনে রিভিউ করছি তো আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা সাদা ড্রেসের টোটাল হোয়াইট লেবার যাদের আছে তাদের জন্য হালকা লেমন কালারের মধ্যে কালার সুতা দিয়ে কাজ করা টোটাল হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কালারের মধ্যে এটার কাজটা যদি আপনি দেখেন টোটাল নিচে অনেক হেভি হেভিডারি কাজ প্লাস নিচে একটা এই প্যাসেজটা আমি একটু দেখাইতেছি টরগানজের উপরে প্যাসেজটা করা আছে এই প্যাসেজটা টোটালি নিচে যাবে নিচে তখন ডিজাইনটা অ্যাকচুয়ালি ভালোভাবে ফুটে উঠবে অ্যাজ লাইক আমরা ছবিতে যেরকম দেখেছিলাম প্রথমে এইরকমই আর কি ফুটে উঠবে আর এখানে সাইডে ব্যাক সালোয়ারটা আর ব্যাকপার্টটা দেওয়া আছে তো আমরা এখন হাতাটা দেখবো দেখেন অনেক সুন্দর একটা হাতা এটা টোটাল যদি বলি হাতার বর্ডারটা সুপার একটা বর্ডার হবে আর উপর থেকে শোল্ডার থেকে এই সুতাটা শোল্ডার থেকে শুরু হবে টোটাল হাতাটা এটা হবে আর ওই যে একটা প্যাসেজ আছে প্যানেল আলাদা এটা হাতার বর্ডার হবে অ্যাজ লাইক সেম এই যে এখানে যেরকম দেওয়া আছে হাতাটাও এরকম রকম গজিয়া সময় তা আমরা এখন অন্যটা দেখবো এই যে দেখেন ওনাটা টোটাল সুপার ডুপার ডুপার কটনের মধ্যে কাতান করা হালকা প্রিন্টের মধ্যে কাতান করা লেমন স্টাইলের মধ্যে টোটাল ওনাটা মানে আমার যদি কাছে ওনাটা সবচেয়ে বেশি গর্জিয়াস থাকছে অল ওভার অল ওভার প্রিন্ট করা তো এই যে এই যে দেখেন এখানে ওনাটা যেরকম দেওয়া আছে অ্যাজ লাইক সেম তো আমরা পরবর্তী ড্রেসটা চলে যাব তো গ্রিন কালার ড্রেসটা দেখাই দিব এখন আপনারা যদি দেখেন এই গ্রিনটা কিন্তু সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে সুন্দর এই গ্রিনটা আমার কাছে সবচেয়ে বেস্ট লাগছে এই গ্রিনটা তো গ্রিনটা আমরা এক এক করে দেখাই যাব তো যদি একটু টোটাল গ্রিন কালারের মধ্যে ড্রেসটা খুবই সুন্দর আমার কাছে ভালো লাগছে এত গ্রিন কালার অ্যাকচুয়ালি ট্রু যে গ্রিন কালারটা আছে ওই গ্রিন কালারই হবে এটা নিচ উপরে থেকে নিচটা যদি কাজটা দেখেন অল ওভার এম্বয়ডারি আর টোটাল এটার কাজটা যদি দেখি এটা এক্সপেন্সিভের জন্য আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এটা আরি ওয়ার্ক স্টাইলের মধ্যে বাট এটা এমব্রয়ডারি এটা আরি ওয়ার্ক না আপনারা যদি ভালো করে দেখেন এটা কিন্তু আরি ওয়ার্ক না এটা একটু টোটাল গ্রিন কালার যদি ছবিতে যদি নাও আসে আমি ছবিগুলো দিয়ে দিব আপনারা ওখান দেখে নেবেন তো এখানে ফ্রন্ট পার্টটার সাথে নিচে এখানে একটা প্যাসেজ আসছে আলাদা যেটা কিন্তু একবারে জামার নিচে হবে এই প্যাসেজটা আমার মূলত নিচে হবে এক্সট্রা একটা প্যানেল আছে এখানে ব্যাক আছে আর স্যালোয়ারটা আছে এখানে আর এই প্যাসেজটা দিয়ে মূলত শুভ একটু দেখা দাও গলাটা কিভাবে হবে এখানে এটা দিয়ে সুন্দর করে গলার ডিজাইনটা হবে হ্যাঁ এটা সুন্দর মতো এইভাবে গলার ডিজাইনটা হবে আপনারা যে কোনো ভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন এই গলার ডিজাইনটা হবে তো এখন হাতাটা দেখা দেব আপনাদেরকে হাতাটা হবে টোটাল এক কালারের মধ্যে হবে টোটাল হাতাটা হাতাটার কাপড় আছে জুল হাতা যে হাতা বানাতে পারবেন আর হাতাটা প্যাসেজটা দিয়ে দুইটা হাতা চারো পাশে জুল চাইলে আপনি যে কোনো হাতা বানাতে পারবেন যদি বলেন যে একটু জুল হাতা বানাবেন একটু এখানে জুল হাতা বানানো আছে আপনি যদি বলেন জুল হাতা একটু চাপা হাতা যে কোনো হাতা আপনার এইটা টোটাল ডিজাইনটা হবে তো এখন অন্যটা দেখা দিতেছে আপনার অন্যটা দেখেন কিন্তু অনেক চমৎকার অন্যটা দেখেন অন্যটা আমার কাছে অনেক চমৎকার লাগছে এটা একবার টোটাল কাতান স্টাইলের অন্য বাট অন্যটার নিচে কিন্তু মিনা স্টাইলে কাজ করা আছে। অন্যটার নিচ কিন্তু টোটাল মিনা স্টাইলে কাজ করা আছে। যদি দেখেন আপনাদেরকে কাজ থেকে যদি দেখাই এটা সুতা স্টাইলে কিন্তু মিনা করা কাজ করা আসে হ্যাঁ বাট টোটাল প্রিন্ট কিন্তু এটা এটা কিন্তু হাতেও লাগবে না বা ইয়ে হবে না টোটাল কটনের মধ্যে যেটা আছে আর অন্যটা কিন্তু অনেক চমৎকার অনেক চমৎকার যেমন লম্বা তেমন চওড়া আর অল ওভার অল ওভার প্রিন্ট করা কাতান প্রিন্ট করা টোটাল অন্যটা কিন্তু অনেক চমৎকার তো আমরা পরবর্তী ড্রেসটা চলে যাব তো এই যে যদি দেখেন কালারটা কিন্তু টোটাল মাস্টার্ড ইয়েলো মাস্টার্ড রেড কালারের মতো আপনি অনেকে ইট কালার বলে অনেকে রেড কালার বলে আপনি যেটা বলেন তো কালারটা কিন্তু অনেক সুপার হালকা স্কিন কালার দিয়ে টোটালি কাজ করা তো আমরা টোটাল ড্রেসটা যদি দেখি একবার উপর থেকে নিচে টোটাল গর্জিয়াস ড্রেস টোটাল গর্জিয়াস অনেক চমৎকার একটা ডিজাইনের ড্রেসটা আর এইখানে একটা প্যানেল আছে নিচে একটা প্যানেল আছে যেটা কিনা টোটাল একবার এই সেট থেকে পুরোটা নিচে হবে এই প্যানেলটা হবে অ্যাজ লাইক সেম জামাটা যেরকম দেওয়া আছে আমাদের এইরকমই হবে আপনাদের তো আমরা এখন ব্যাক পার্টটা একটু দেখে নেব ব্যাক পার্টটা দেখেন এটা টোটাল প্লেন ব্যাক পার্ট হবে স্যালোয়ারটা দেখা দেবে সালোয়ারটা কিন্তু টোটাল প্যানেল আছে হাতাটা একটু দেখে হাতাটা হালকা করে অ্যান্ড আছে আর এটা হাতার প্যাসেজটা এটা হবে হ্যাঁ হাতায় এই কাজটা হবে আর হাতার টোটাল পুরো হাতাটা হবে এই ছোট ছোট কাজটা করা ছোট ছোট কাজটা করা আর এখানে সাইডে যে প্যাসেজটা আছে এটা হাতার বর্ডার হবে অ্যাজ লাইক সেম এই যে এইরকম ওনাটা দেখাই দিব ওনাটা দেখেন ওনাটা কিন্তু অনেক চমৎকার অনেক চমৎকার আমার কাছে খুবই মানে এক কথা চোখ জুড়ানো বা চোখ ধাঁধানো যেটাকে বলে টোটাল কাতানের মধ্যে একবার হিউজ ডিপ মানে চমৎকার আমার কাছে অনেক চমৎকার লাগছে ওনাটা তো ওনাটা কিন্তু টোটাল যদি বলি কাছ থেকে যদি একটু দেখাই দিই একবারে টোটাল অ্যাজ লাইক অ্যাজ লাই অনেকটা অর্গান জাম্যাটারির মতো বাটানিরা কিন্তু হ্যাঁ ডিজাইনটা কেন্দ্র আর প্রাইসটা কিন্তু এখনও বলি নেই আপনারা যদি শুনে থাকেন আগের ভিতরে তো জানেনই প্রাইসটা আবার বলতে চাই পাঁচ হাজার তিনশো টাকা হচ্ছে এই ড্রেসগুলো প্রাইস তো আরেকটা ড্রেস আমরা চলে যাব এখন তো এখন আপনাদেরকে দেখা দেবে এই সুন্দর অ্যাশ কালারের মধ্যে টোটাল হোয়াইট হোয়াইট কম্বিনেশনের কাজটা টোটাল এই ড্রেসটা এখন দেখা দেবে জিনিকের তো আমরা এই ড্রেসটা দেখা দিতে চাই তো ড্রেসটা যদি দেখেন টোটাল উপর থেকে একবার নিচ পর্যন্ত টোটাল এম্ব্রয়ডারি করা উপরে কিন্তু ছিটা ছিটা কাজ করা নিচে টোটালি নিচে একটা প্যাসেজ আছে এই প্যাসেজটা টোটাল নিচে হবে জামার একবারের নিচে এই টোটাল প্যাসেজটা হবে আর আমরা এখন ব্যাক পার্টটা দেখে নিব একটু ব্যাক পার্টটা দিয়ে দেব ব্যাক পার্টটা টোটাল প্লেন আছে। ব্যাক পার্টটা আর সালোয়ারটা টোটাল প্লেন আছে হ্যাঁ আর হাতাটা একটু দেখায় দাও হাতাটা কিন্তু অনেক চমৎকার আমার কাছে খুবই ভালো লাগছে হাতাটা হাতাটা ডিজাইনটা কিন্তু অনেক অনেক এক্সপেন্সিভ মানে টোটাল অল ওভার এম্বয়ডারি আর ম্যাটেরিয়ালের কথা ভাই নাই বলি এগুলো হচ্ছে বেস্ট লোন এভার ইন পাকিস্তান আমার কাছে খুব ভালো লাগছে আর এটা হচ্ছে হাতার একটা প্যাসেজ আছে হাতা যেটা বর্ডারে হবে অ্যাজ লাইক সেম এই যে ড্রেসটার মতো সবগুলো দেখাই দিলাম এখন ওনাটা আপনাদেরকে দেখাই দিচ্ছি ওনার কিন্তু টোটাল পিওরের মধ্যে ওনাটা চলে আসবে ওনাটা একদম টোটাল পিওরের মধ্যে চলে আসবে টোটাল পিওরের মধ্যে ওনাটা দুই পাশে দুই দুই পারে সুন্দর করে একটা এম্বয়ডারি করা আছে একবার উপর থেকে নিচ করেন আর পুরোটা বডিতে ছোট 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 করে কাজগুলা করা আছে আর যদি এটা দেখাই দিই এটা কিন্তু অনেকটা দূর থেকে মনে হবে যে এটা আরি ওয়ার্কে করে না এটা আরি ওয়ার্ক না এটা কিন্তু এই যে সুন্দর পিওরের মধ্যে এম্বয়ডারি করছে দেখেন এক পার্সেন্টও কিন্তু ফাঁসে নাই এক পার্সেন্টটা কিন্তু ফাঁসে নেই অনেক সিনথেটিকভাবে কাজগুলো করা তো প্রাইস হচ্ছে অনলি পাঁচ হাজার তিনশো টাকা অনলি পাঁচ হাজার তিনশো টাকা হলে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন তো শেষ করার আগে আপনারা অর্ডার সিস্টেম বলে আমাদের নাম্বার স্ক্রিনে দেখানোর নাম্বার আপনারা দেখে অর্ডার করবেন আর অ্যাড্রেসটা হচ্ছে আমাদের শপের নাম হচ্ছে জোড়া অ্যাড্রেসটা হচ্ছে এলিফেন্ট রোড নিউ মার্কেট এলিফেন্ট রোড গাউসে প্লেন মসজিদের সাথে সুবাস্তু এরমা সেন্টারের লিফ্টের চারে শপ নাম্বার চারশো ছয় এটা হচ্ছে লিফটে চার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো সেভেন জিরো ত্রিপল ফাইভ ফোর নাইন এটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই নাম্বার অ্যাভেলেবেল তো আমাদের সপটা মঙ্গলবার দিন বন্ধ থাকে এছাড়া সপ্তাহে চার দিন ছয় দিন সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত খোলা থাকে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন আপনার যদি আপনার আমাদের ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকেন তো আমাদের ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো করবেন যদি ইউটিউবে দেখে থাকেন তো ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে আপনাদের পাকিস্তানে যদি আপডেট লাগে যত ধরনের আপডেট নতুন আপডেট সব কিছু আপনাদের এই চ্যানেল থেকে পাবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম